আপনারা ফেসবুকে কিন্তু অনেক ধরনের পোস্ট করে থাকেন এবং সেই সব পোস্টে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে থাকে, আবার অনেকে বিরক্ত করে থাকে, বাজে কমেন্ট করে এবং অনেক খারাপ খারাপ কথা লিখে। তো এখন থেকে আপনারা আপনাদের পোস্টে বা ফেসবুক পোস্টে যে কোনো পোস্টে আপনারা কমেন্টের অপশনটা চাইলে কিন্তু বন্ধ করে রাখতে পারেন, বা সেটা কিন্তু কাস্টমাইজেশন করে আপনারা স্পেসিফিক কিছু মানুষের জন্য কমেন্ট বক্সটা ওপেন করে রাখতে পারেন, অথবা একদম পার্মানেন্টলি অফ করে দিতে পারেন পোস্ট করার পরে, যাতে করে মানুষ আপনার সেই পোস্টে কমেন্ট করতে পারবেন না। আপনি যদি চান মানে মানুষ কমেন্ট করতে যেন না পারে সেই সিস্টেমটা আপনি করে রাখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ফেসবুকের এই আপডেটটা কীভাবে আপনি চালু করবেন বা অন করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যদি আপনার পোস্টে অনেকে খারাপ কমেন্ট বা বাজে মন্তব্য করে থাকে। তো ভিডিওটি কন্টিনিউ করেন, তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে এসে এখন আপনারা ফেসবুকে যাবেন, তার আগে বলে নিই আপনারা যদি ফেসবুকটা আপডেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে নেবেন, তাছাড়া কিন্তু এই আপডেটটা আপনারা নাও পেতে পারেন। তো কীভাবে করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপরে সার্চ বারে লিখে দেবেন ফেসবুক, ঠিক আছে। ফেসবুক লিখে দিলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আসবে এটা আপনারা আপডেট দিয়ে নেবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে, মানে আমি আপডেট দিয়ে নিই সেই জন্য, তো আপনারা আপডেট দিয়ে নিন, ঠিক আছে। তো আমি এখন সরাসরি ফেসবুক অ্যাপে প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পরে এখন আমার প্রোফাইলে ঢুকবো, প্রোফাইলে ঢুকলাম। ঢোকার পরে আপনারা দেখতেছেন যে আমি রিসেন্ট বা আমি যে পোস্টটি করছি, আমি চাচ্ছি না এই পোস্টটি পাবলিক কমেন্ট অন থাকুক, মানে যে কেউ যাতে আমার এই পোস্টে যেন কমেন্ট না করতে পারে। সেটা করার জন্য আপনারা এই যে এই পোস্টের হচ্ছে ডান পাশে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন যে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কিছু অপশন এখানে পাচ্ছেন আপনারা। একটা হচ্ছে পাবলিক, মানে পাবলিক করে রাখলে আপনারা এটা ডিফল্ট থাকে, পাবলিক করে রাখলে কী হয় এটা যে কেউ আপনার পোস্টটি পেলে কমেন্ট করতে পারবে। আর নিচেরটা আছে ফ্রেন্ডস অ্যান্ড হচ্ছে এস্টাবলিশড ফলোয়ার্স, মানে এখানে আপনার ফ্রেন্ডস এবং আপনার প্রোফাইলটা বা আইডিটা যারা ফলো করে তারাই শুধু কমেন্ট করতে পারবে। আর ফলোয়ার্সটা কিন্তু 24 ঘন্টা পরে, মানে আপনার ফেসবুক প্রোফাইলটি ফলো করছে তার 24 ঘন্টা পর থেকে তারা কমেন্ট করতে পারবে, এটা করে রাখলে। আর নিচেরটা ফ্রেন্ডস, তো এই ফ্রেন্ডস এটা করে রাখলে শুধু আপনার ফেসবুক ফ্রেন্ডসরাই হচ্ছে কমেন্ট করতে পারবে, ঠিক আছে, আর তাছাড়া অন্য কেউ করতে পারবে না। একদম নিচেরটা আছে হচ্ছে প্রোফাইল অ্যান্ড পেজেস ইওর মেনশন, মানে নিচেরটা করে রাখলে কী হবে, এখানে এটা যদি করে রাখেন এবং আপনার পোস্টে যদি মানে লেখালেখির মধ্যে যদি মেনশন করে দেন যে ফেসবুক আইডির নাম লিখে দিলে অমুক শুধু কমেন্ট করতে পারবে, কিছু কিছু স্পেসিফিক আপনি মানুষকে মেনশন করে দিলে শুধু তারা কমেন্ট করতে পারবে। আর যদি মেনশন না করেন, মানে একদম কিছু না, আপনার জাস্ট পোস্ট করছেন তারপরে থ্রি ডট এসে আপনার এই কমেন্ট সেকশনটা আপনি জাস্ট নিচেরটা করে দেবেন, তাহলে আর কেউ কমেন্ট করতে পারবে না আপনার পোস্টে। আপনি যদি মনে করেন আমার পোস্টে খারাপ খারাপ কমেন্ট আসতে পারে বা বাজে কমেন্ট আসতে পারে এই পোস্টের ধরন অনুযায়ী, তাহলে আপনি কী করবেন, তো সেখানে এসে মানে আপনার সেই পোস্টের থ্রি ডটে এসে আপনি জাস্ট হু ক্যান কমেন্ট অন ইউর ফোর পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচেরটা সিলেক্ট করে দেবেন, এটা করলে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে। এটা করার পরে ডানে ক্লিক করে দেবেন, তাহলে এই পোস্টটি মানে যেটা আমার এই যে রিসেন্ট পোস্ট, এই পোস্টটি এখন সবাই লাভ রিয়েক্ট বলেন, লাইক বলেন, এগুলো করতে পারবে, শেয়ার করতে পারবে, বাট কমেন্ট করতে পারবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, যাতে তারাও এই সিস্টেমটা অন করতে পারে বা এই আপডেটটি পেতে পারে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।